নমস্কার সবাইকে। আজ 6ই ডিসেম্বর 2023 বুধবার, এখন ভোর 4:33। যাত্রা শুরু করার আগে ভগবানের উদ্দেশ্যে প্রণাম পাঠানো হচ্ছে, যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। পুরুলিয়া এখান থেকে বেশ অনেকটাই দূরের রাস্তা, প্রায় 270 কিলোমিটার, সময় লাগবে প্রায় 7 ঘন্টার মতো। এবারে ছুটি আমরা ওখানেই কাটাবো ভেবেছি। ডায়মন্ড হারবার রোড ছেড়ে এবার আমরা পার হতে চলেছি দ্বিতীয় হুগলি সেতু। ভোরবেলায় বার হওয়ার সুবিধা একটাই যে, রাস্তাটা পুরো ফাঁকাই পাওয়া যায়। যে রোড ধরে যাব সেটা প্রায় পুরোটাই হাইওয়ে। আমরা খড়গপুর হয়ে ঘাটশিলা ধরে পুরুলিয়ার একটি সুন্দর রিসর্টে গিয়ে পৌঁছাই। এটা হলো দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা, জানেন তো আশা করি। বাবা, বেলার দিকে এখানে কি ভিড় হয়, আর এখন ভোর তো দেখুন পুরো ফাঁকা। গাড়িটি এবার একটি পেট্রোল পাম্পে নিয়ে যেতে হয়। তেল প্রায় শেষ, ফুল ট্যাঙ্ক করে নেওয়াটা খুবই দরকার। আমরা যে পাম্পটায় যাচ্ছি এটা খুবই ভালো, ওয়াশরুমের ভালো ব্যবস্থা আছে। আমাদের ফুল ট্যাঙ্ক করতে প্রায় 4,082 টাকার মতো পড়ল। এবারে ধীরে ধীরে ভোরের আলো ফুটছে, আলাদাই একরকমের সৌন্দর্য ভরা এই সকালটা, তাই না? আমি বরাবরই ভোর ভোর বার হওয়াটা খুব পছন্দ করি, ভোরের এই ওয়েদারটা খুব ভালো লাগে। এটা হলো ধুলাগুড়ি টোল প্লাজা। শুভ সকাল সবাই, আশা করছি আজকের দিনটি সকলের খুব ভালো কাটবে। এমন সময় হাইওয়েতে ড্রাইভ করতে ভারি ভালো লাগে, কেন জানি না, আমার বরাবরই হাইওয়েতে ড্রাইভ করতে খুবই ভালো লাগে। বরাবরই কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে আমি হাইওয়েতে চলে যাচ্ছি গাড়ি নিয়ে, খুব ভালো লাগে গাড়ি চালাতে। এবার আমরা কোলাঘাটে ঢুকতে চলেছি, সবাই এবার একটু ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নেব। কোলাঘাটের আমরা নিউ তারামা হোটেলে এসে উঠলাম, শেরি পাঞ্জাবির একদম অপোজিটে। গাড়িতে একদমই বোঝা যাচ্ছিল না, কিন্তু বাইরে ভালোই ঠান্ডা আছে, তাই গুলুকে একটু টুপি করিয়ে নেওয়া হচ্ছে। বলে গাড়ি আবার গাড়ি চড়বে, ব্রেকফাস্টে আমি আর বাবা কচুরি ছোলার ডাল নিলাম, মা আর মেঘা একটু চিকেন স্যান্ডউইচ নিল। আমার গোলুসোনা বলছে ও কচুরি খাবে, মিষ্টি সোনা আমার। আজ তাহলে এই পর্যন্ত, এটা ছিল আমার পুরুলিয়া ব্লগের প্রথম পর্ব, যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। এরপরে যাত্রাটি আমরা দ্বিতীয় ব্লগে আনতে চলেছি, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর এই রকম ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার অন্য একটি ব্লগে, নমস্কার, ভালো থাকবেন সবাই। চলুন গাড়ির এবার স্পিডটা বাড়িয়ে দিই, অনেকটাই রাস্তা তো, সেফ ড্রাইভ, সেভ লাইফ, থ্যাংক ইউ।